প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সবজির নাম কি? আলু, টমেটো, কুমড়ো, ফুলকপি? সঠিক উত্তর কুমড়ো। দ্বিতীয় প্রশ্ন, কোন ফলকে অমৃত ফল বলে? আমলকি, ডালিম, পেঁপে, নারকেল? সঠিক উত্তরটি হবে আমলকি। প্রিয় দর্শক, আপনি যদি জিকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তৃতীয় প্রশ্ন, কোন ফুলের ছোঁয়ায় মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি হয় ও শ্বাস নিতে কষ্ট হয়? উত্তরটি হবে এশিয়ান ব্লিডিং হার্ট নামের এক প্রকার ফুলের ছোঁয়ায়। চলুন বন্ধু, পরের প্রশ্নটি দেখে নেই। চতুর্থ প্রশ্ন, কোন সাগরে একটি মাছও পাওয়া যায় না? বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ সাগর, মৃত সাগর? সঠিক উত্তরটি হবে মৃত সাগর। পঞ্চম প্রশ্ন, কোন ক্রিকেটারের একটি হাতে চারটি আঙুল আছে? বীরেন্দ্র সেবাগ, পার্থিব প্যাটেল, যুবরাজ, শচীন টেন্ডুলকর? সঠিক উত্তরটি হবে পার্থিব প্যাটেল। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীতে এমন কোন মাকড়সা আছে যে তার সন্তানদের দুধ পান করায়? উত্তরটি হবে চাইনিজ। গবেষকদের তথ্য অনুসারে জাম্পিং স্পাইডার নিজের সন্তানকে দুধ পান করায়। সপ্তম প্রশ্ন, পাকা আমে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি? উত্তরটি হবে ভিটামিন এ। অষ্টম প্রশ্ন, কোন দেশের জাতীয় পাখি কাক? ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান? আপনারা যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উত্তরটি হবে ভুটান। নবম প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? বাঘ, মেছোবিড়াল, হাতি, সিংহ? সঠিক উত্তরটি হবে মেছোবিড়াল। চলুন বন্ধু, পরের প্রশ্নটি দেখে নেই। আজকের শেষ প্রশ্ন, কোন জিনিস তুমি একবার খাবার পর আর খেতে চাও না কিন্তু তোমাকে আবার খেতে হয়? উত্তরটি হবে ধোকা। ধোকা একবার খাওয়ার পর কেউই খেতে চায় না কিন্তু তাকে আবার ধোকা খেতে হয়। বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল, আবার দেখা হবে পরের ভিডিওতে।